সালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তোমাদের ঢাকা ইউনিভার্সিটি কয়েন্ট ভর্তি পরীক্ষার আর অল্প কিছু দিন আছে এখন এতদিন হয়তো তোমরা অনেক প্রিপারেশন অনেক কিছু বেসিক থেকে পড়ছো ডিটেলসে বাট শেষ সময় আমাদের কিছু বিশেষ টপিকের দিকে বেশি মনোযোগ দিতে হয় এর কারণ কিছু বিশেষ টপিককে ফোকাসে রেখে প্রতিটা ইউনিভার্সিটি তার প্রশ্নগুলো ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো করে থাকে আমরা আজকে ঢাকা ইউনিভার্সিটি বা মোটামুটি গুচ্ছ ইউনিভার্সিটিও বলতে পারো অন্যান্য ইউনিভার্সিটিও সহ সেম কিছু টপিক আসলে একটা চ্যাপ্টারের মধ্যে থাকে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ এবং বেশি মনোযোগ দিয়ে সলভ করা উচিত আর এক টাইপের ব্যাক ক্যাটাগরির কয়েকটা প্রশ্ন সলভ করলে পুরো ক্যাটাগরি সম্পর্কে একটা ধারণা মনের মধ্যে সেট হয়ে যায় আমরা যে প্রতিটা কেমিস্ট্রির প্রতিটা চ্যাপ্টার সম্পর্কে আজকে আলোচনা করব চ্যাপ্টারের কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ বিশেষত ঢাকা ইউনিভার্সিটির জন্য কারণ শেষ সময় প্রিপারেশনে তুমি আর ফুল ডিটেইলসে পুরোটা পড়তে পারবা না তাই আমরা আহ সেই টপিকগুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি আমরা যদি গুণগত রসায়নের দিকে দেখি গুণগত রসায়নে তোমরা দেখতে পাচ্ছ পরমাণু গঠন এবং আইসো সম্পর্কিত কিছু আলোচনা আছে আইসো মানে কি আইসো মার আইসো বার আইসো তারপরে আইসোটোন এরপরে আমাদের যদি কোয়ান্টাম সংখ্যা কোয়ান্টাম সংখ্যা তেজস্ক্রিয় কণিকা বিকিরণ আলফা বিটা গামা এগুলো বিকিরণ নিয়ে যে আলোচনাগুলো আছে এরপরে যদি আমরা দেখি লবণ শনাক্তকরণ এবং শিখা পরীক্ষা আমাদের হাজারিনাসারের বইয়ের সেই চ্যাপ্টারের শেষ দিকে অনেক ধরনের মানে লবণ শনাক্তকরণের পরীক্ষা আছে তবে আমাদের বইয়ে যেগুলো আছে আমাদের মূলত সেগুলোতেই মনোযোগ দিতে হবে আমরা যদি পরবর্তী চ্যাপ্টারের দিকে যাই মৌলের পর্যায়বৃত্ত ধর্ম মৌলের পর্যায়বৃত্ত ধর্মের পর্যায়ভিত্তিক বৈশিষ্ট্য পরমাণুর ব্যাসার্ধ আকার তৈরি ত্রিনাত্মকতা এই যে বৈশিষ্ট্যগুলো রিলেটেড ক্রম এবং ব্যতিক্রম বিশেষত ব্যতিক্রম নিয়ে বেশি আলোচনা আমাদের হয় এরপরে রাসায়নিক বন্ধন এবং সংকরায়ন রাসায়নিক বন্ধন এবং সংকরায়নের ক্রম কোনটা কোনটাতে কি সংকরায়ন হয়েছে বন্ধনগুলো কিভাবে গঠিত হয়েছে এই যোগের মধ্যে কি কি বন্ধন বিদ্যমান এই টাইপের প্রশ্নগুলো আমাদের খুব বেশি গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টার থেকে এই চ্যাপ্টারে হয়তো অনেক আলোচনা আছে বাট এই দুইটা টপিক কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ এরপরে জটিল যৌগ এবং অক্সাইড অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ কোন জটিল যৌগের হচ্ছে অক্সাইড কি মানে অক্সাইডগুলো এবং কোন জটিল যৌগ কি বর্ণ দেয় কি হচ্ছে লিগ্যান্ড কতগুলো আছে এই টাইপের প্রশ্নগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ এখানে কিছু টাইপ ওয়াইজ প্রশ্ন আছে এগুলো প্রিভিয়াস ইয়ারের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এর পরবর্তী চ্যাপ্টার যদি আমরা যাই রাসায়নিক পরিবর্তন বিক্রিয়ার হার সক্রিয়ণ শক্তি এগুলো মোটামুটি গুরুত্বপূর্ণ তবে এই চ্যাপ্টারে যদি আমরা বলি এই চ্যাপ্টারের আমাদের লাশা দিলে নীতি রিলেটেড প্রশ্নগুলো ঢাকা ইউনিভার্সিটিতে বেশি আসে লাসা দিলে নীতি রিলেটেড প্রশ্নগুলো ঢাকা ইউনিভার্সিটিতে খুব বেশি গুরুত্বপূর্ণ এরপরে যদি আমরা এই চ্যাপ্টারের টপিকের মধ্যে দেখি যে পিএইচ বাফার কে ঢাকা ইউনিভার্সিটির জন্য পিএইচ বাফারটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তুমি গ্যারান্টি যে একটা পিএইচ বাফারের প্রশ্ন অবশ্যই অবশ্যই থাকবে অবশ্যই মাস্ট এবং তারপরে যদি আমরা দেখি তা রসায়ন তাপ প্রসারণ আসলে আমাদের কি এই সিলেবাস শর্ট সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে তাই এই এই টপিকটা আমরা চাইলে বাদ দিতে পারি তবে তোমরা পড়ে রাখতে পারো তোমাদের ইচ্ছা যেহেতু ঢাকা ইউনিভার্সিটি শর্ট সিলেবাসটাই ফলো করবে তাই আশা করা যায় তা প্রসায়ন থেকে কোনো প্রশ্ন আসবে না এর পরবর্তী চ্যাপ্টার যদি আমরা দেখি আমরা সেকেন্ড পেপারের দিকে মূলত চলে যাচ্ছি পরিবেশ শ্বসন পরিবেশ শ্বসন থেকে নর্মাল গ্যাসের যে বিচ্যুতি আছে বিচ্যুতি যেই তারপরে এই চ্যাপ্টারে ব্যাপন আমাদের অনুবন্ধী অ্যাসিড খার রিলেটেড অনেক ধরনের প্রশ্ন আছে তারপরেও যদি আমরা আরো দেখতে থাকি অনু হচ্ছে অম্ল খার তত্ত্ব আর হস তত্ত্ব আহ কে দিয়েছে পানির বিশুদ্ধতার মানদণ্ড আমাদের অনেকেরই মনে হয় বিওডি সিওডি অনেক বেশি গুরুত্বপূর্ণ তবে ঢাকা ইউনিভার্সিটির জন্য অতটা গুরুত্বপূর্ণ না বিওডি সিআরডি কনসেপ্টটা ঢাকা ইউনিভার্সিটির জন্য অতটা গুরুত্বপূর্ণ না এরপরে যদি আমরা জৈব যৌগনে আলাদাভাবে একটা আলোচনা করব তারপরে চ্যাপ্টারটা যদি আমরা দেখি এখন যে পরবর্তী চ্যাপ্টার আমরা দেখতে পাচ্ছি পরিমাণগত রসায়ন পরিমাণগত রসায়নে দেখা যাচ্ছে মোল সংখ্যা এটা ঢাকা ইউনিভার্সিটির খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা কোয়েশ্চিনে দেখো ঢাকা ইউনিভার্সিটি আসছে মোল সংখ্যার প্রতিটা কোয়েশ্চিনে ঢাকা ইউনিভার্সিটির জন্য গুরুত্বপূর্ণ এরপরে ঘনমাত্রা মাস্ট প্রতি বছরই ঘনমাত্রা থেকে ঢাকা ইউনিভার্সিটিতে একটা প্রশ্ন আসে দুই থেকে তিনটা প্রশ্ন ইজিলি এই চ্যাপ্টারে থেকে পাওয়া যায় খুবই কমন একটা চ্যাপ্টার এবং এই চ্যাপ্টারটা ভিডিওটা কিন্তু তোমাদের একদম পুরো ফ্রিতে দেওয়া আছে আমাদের যে কেমিস্ট্রি কোর্সের ভিডিওটা আছে এই চ্যাপ্টারের ভিডিও একদম ফ্রিতেই দেওয়া আছে জারণ বিজারণ ঢাকা ইউনিভার্সিটির খুবই পছন্দের একটা চ্যাপ্টার বা টপিক যেহেতু যেহেতু এই চ্যাপ্টারটা খুব খুব গুরুত্বপূর্ণ এবং ঢাকা ইউনিভার্সিটিতে বেশ কয়েকটা প্রশ্ন আসে এবং অল্প একটু ক্যালকুলেশন পারলেই কিন্তু কোয়েশ্চেনের অ্যান্সারগুলো পারা যায় কোয়েশ্চেনের গুলো পারা যায় তে সেই জন্য তোমাদের জন্য এই চ্যাপ্টারের ভিডিওটা আমি ডিসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দিয়েছি তোমরা চাইলে ভিডিওটা দেখে যথেষ্ট উপকৃত হতে পারো একদম ফ্রিতে ইউটিউবে ভিডিওটা দেওয়া আছে তোমরা এই চ্যাপ্টারের ফুল ডিটেইলস পুরো চ্যাপ্টারের এই যে কোয়েশ্চেন ব্যাংকটা দেখতেছো এই কোয়েশ্চেন ব্যাংকের ফুল সলিউশন তোমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্কে গেলেই পেয়ে যাবে এবং আমি বলবো এই চ্যাপ্টার থেকে তুমি তিনটার মতো এমসিকিউ ইজিলি কমন পাইবা ভাই তিনটার মধ্যে ইজিলি কমন পাইবা এই চ্যাপ্টারকে যথেষ্ট গুরুত্ব দিবা কোন ম্যাথকে কে মনে করবা না প্রত্যেকটাকে গুরুত্বের সাথে দেখবা তুমি হয়তো জৈব যৌগ থেকে অনেকেই মিস করতে পারে বাট এই চ্যাপ্টারে ম্যাথমেটিক্যাল প্রশ্ন কিন্তু কেউ মিস করবে না সেজন্য আমরা পরিমাণগত রসায়নটা ভালো করে प्रिपरेशन নিয়ে যাব এরপরে যদি আমরা দেখি তড়িৎ রসায়ন চ্যাপ্টার তড়িৎ রসায়ন চ্যাপ্টারটা একটু বেসিক চ্যাপ্টার আমাদের বেশ কয়েকটা বেসিক জিনিসগুলো আমাদের জানতে হয় কোনটা দিয়ে কোন ক্যাথোড বানায় অ্যানোড বানায় তরিদ্বারের কোনটা ইউজ করা হয় কোন পাত্রে কোনটা রাখা যায় এবং ইসেলের সেলের মান কত এই টাইপের প্রশ্নগুলো এই এই চ্যাপ্টার থেকে বেশি আসে যেগুলো আমাদের দেওয়া আছে এগুলোই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এগুলো আমরা সবচেয়ে বেশি তোমরা চাইলে এই যে ভিডিও থেকে এই টপিকগুলোর নাম লিখে নিতে পারো যে একটু ভিডিওটাকে আস্তে আস্তে দেখে একটু থামিয়ে থামিয়ে এই টপিকগুলোর নাম লিখে নিতে পারো যে টাইপ টুতে আছে ফেরাডাই সূত্র ক্যানাডার সূত্র রিলেটেড এই প্রশ্নগুলো ঢাকা ইউনিভার্সিটি রেগুলার প্রতি বছর দেখো একটু মনোযোগ দিয়ে যে প্রতি বছর ঢাকা ইউনিভার্সিটিতে এই এই টপিক থেকে প্রশ্ন আসে মানে কি ভাই ঢাকা ইউনিভার্সিটি এই টপিকটাকে খুব বেশি পছন্দ করে টানা বিশ বছর ধরে প্রশ্ন আস্তে আসে আস্তে আসে এবং পাশাপাশি অন্যান্য ইউনিভার্সিটিতেও আসে এবং এই এই ক্যাটাগরির প্রশ্নটায় এই কয়েকটা যদি টাইপ তুমি মোটামুটি সলভ করো পুরো একটা চ্যাপ্টারের কিন্তু তোমার ওভারভিউ হয়ে যাবে পুরো একটা চ্যাপ্টার নিয়ে তোমার আইডিয়া হয়ে যাবে এখন আমরা যদি এই মোটামুটি আমাদের শেষ আমরা এখানে যে টপিক গুলো দেখলাম রসায়ন বা অন্তর্ভুক্ত কারণ চ্যাপ্টার গুলোকে ততটা আমরা গুরুত্বপূর্ণ মনে করছি না তারপরও তোমাদের যেগুলো সিলেবাস আসছে অবশ্যই তোমার রিডিং পড়ে যাইবা কারণ ওই টপিক গুলো থেকে তোমাদের এমসিকিউ আসবে ইনশাল্লাহ এমসিকিউ আসবে সেজন্য তোমরা ভালো করে রিডিং পরে যাইবা তা আমরা যেটা মাথায় রাখবো এবং এরপরে আমরা একটু জৈব যোগ নিয়ে আলোচনা করব জৈব যোগের কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ এটা নিয়ে একটু আলোচনা করব তার আগে আমরা যদি একটু বলি যে অবশ্যই অবশ্যই কোন চ্যাপ্টারগুলো গুণগত রসায়ন পরিমাণগত রসায়ন মৌলিক পর্যায়বৃত্ত ধর্ম এই চ্যাপ্টারগুলো খুব ভালো করে আমরা করব। রাসায়নিক পরিবর্তন থেকে প্রশ্ন আসে পিএইচ বাফার টপিকটা অবশ্যই কম্পালসরি গুরুত্বপূর্ণ টপিক এবং পরিমাণগত রসায়নের মোলারিটি ঘনমাত্রা এই টপিকগুলো অসম্ভব গুরুত্বপূর্ণ সেই জন্য আমরা একটু মাথায় রাখবো এই চ্যাপ্টারে তুমি চাইলে সবই পড়তে পারো বাট আলটিমেটলি কিন্তু ওই নির্দিষ্ট টপিকগুলো থেকেই কিন্তু বারবার প্রশ্ন আসবে সেই জন্য আমরা একটু ফোকাস দিয়ে পড়বো এবং যাদের জৈব একটু ঘাটতি আছে তাদের জন্য আমার হচ্ছে আমরা তোমরা একটু চেষ্টা করবা যে অল্পতে মূল জিনিসগুলো মনে রাখার মূল জিনিসগুলো কি কতগুলো কার্যকরী মূলক বিশিষ্ট জৈব যৌগ আছে সেই জৈব যৌগগুলোকে প্রস্তুত করে কিভাবে প্রস্তুত করার কয়েকটা বিক্রিয়া শিখবা শনাক্তকরণ বিক্রিয়া শিখবা প্রস্তুতির বিক্রিয়া শনাক্তকরণ বিক্রিয়া এবং ওরা কি কি বিশেষ বিক্রিয়া দেয় এই কয়েকটা জিনিস সবকিছু করার দরকার যদি তোমার ঘাটতি থাকে প্রস্তুতি অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন অ্যালডিহাইড কিটন কার্বক্সিলিক অ্যাসিড এগুলোর প্রস্তুতি কীভাবে প্রস্তুত করে দুই নাম্বার এরা শনাক্তকরণ করে কিভাবে কোন এবং কিছু বিশেষ বিক্রিয়া এরা কি কি বিশেষ বিক্রিয়া দেয় এবং কিছু নীতি বলে কথা আছে যে সাইজেফ নীতি মার্কনিক নীতি খারাসের নীতি হাকেল হাকেল তত্ত্ব এই কয়েকটা তত্ত্ব রিলেটেড গুলো আমরা একটু মনে রাখার চেষ্টা করব খুবই কম পড়া বললাম প্রস্তুতি এবং শনাক্তকরণ কনভার্সন পারো না সমস্যা নেই প্রস্তুতি এবং শনাক্তকরণটা ভালো করে শিখে যায় বা শনাক্তকরণ থেকে ভাই মাস্ট প্রশ্ন আসবে অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড থেকে প্রশ্ন আসবে আসবে এবং বেনজিনের ফেনল পার্টটা যদি করতে পারো একটু খুব ভালো হয় পেনাল পার্ট থেকে একটা প্রশ্ন আসার পসিবিলিটি আছে ভাইয়া রিটেন কোনগুলো আসবে ভালো বিশাল একটা প্রশ্ন রিটেন কোন টপিক থেকে আসবে কথা হচ্ছে রিটেনের জন্য কোন বছরই আসলে কমন পাওয়া পসিবল হয়নি প্রতি বছরই ঢাকা ইউনিভার্সিটি ভিন্ন ভিন্ন টাইপের রিটেন দিয়ে থাকে এখন নেক্সট ইয়ার যে কোন রিটেন আসবে বা বছর যে কোন রিটেন আসবে এটা কেউ বলতে পারে না তবে তোমাদের যেই এমসিকিউ এর যে টাইপগুলো বলা হইলো এই টাইপগুলো খুব ভালো করে মনে রাখলে আশা করা যায় তোমরা রিটার্ন ভালো অ্যান্সার করতে পারবে আমি আরো একটা জিনিস তোমাদের বলে দিতে চাই তোমাদের এমসিকিউ এর ভালো করে বুঝো ঢাকা ইউনিভার্সিটিতে যদি এক লাখ তিরিশ হাজার ভর্তি পরীক্ষা দেয় এই এর যে সাইট মার্ক আছে এই মার্কের বেসিসে নয় হাজার জনের খাতা বাসাই হবে নয় হাজার জনের খাতা বাসাই হবে এই নয় হাজার জনের কিন্তু রিটেন খাতা দেখা হবে রিটেন খাতা দেখা হবে রিটেন খাতা দেখা হবে ভালো করে বুঝো তুমি রিটেন কুপায়া রিজাল্ট মানে তুমি প্রিপারেশন নিলে তোমার এমসিকিউ এত খারাপ হয়েছে যে এমসিকিউ খাতাই দেখলো না মানে তোমার রিটেন খাতাই এলিজিবল হইলো না ভাই কেন হবে এটা আমি ভালো করে বলি তোমাকে কেন হবে এটা কারণ তুমি হচ্ছে এই যে এমসিকিউ এ এই যে খাতা দেখবে বলে দিয়েছে একদম সার্কুলার সুন্দর করে লেখা আছে সিট সংখ্যার পাঁচ গুণ সংখ্যক খাতা দেখা হবে সিট সংখ্যা কতগুলো আঠারোশো আঠারোশোর পাঁচ গুণ কত হয় নয় হাজার আঠারোশোর পাঁচ গুণ কত হয় নয় হাজার তাহলে খাতা দেখবে কয়টা নয় হাজার খাতা এই নয় হাজারের মধ্যে পাঁচ হাজার সিরিয়াল আসবে পাঁচ হাজারের মোটামুটি ওয়েটিং টুয়েটিং যেটাই হোক চান্স পাবে তা নয় হাজারে তুমি আইসা পড়ছো অলরেডি কি দিয়ে এমসিকিউ দিয়ে নট রিটেন রিটেন দিয়ে না এখন তোমার রিটার্ন কত মার্কে চল্লিশ মার্কে চল্লিশের মধ্যে যদি তুমি পাঁচ করেও পাও চার চার পাঁচ কুড়ি মার্কও পাও এই কুড়ি মার্কও এনাফ হবে তোমার চান্স পাওয়ার জন্য বিশ মার্ক এনাফ হবে আমি মনে করি যদি তুমি কনফিডেন্টলি এমসিকিউ এর ভালো প্রিপারেশন নিয়ে থাকো এই বিশ মার্ক রিটার্নে তোলা আহামরি কঠিন না আর একটু চেষ্টা করলে আর একটু ভালো পারবা বাকি এই বিশ মার্কের জন্য তুমি এমসিকিউর সিকিউর প্রিপারেশন নিলা না এমসিকিউ সিকিউ কোন টাইপ থেকে আসে তাড়াতাড়ি কিভাবে সলভ করে এখানে মনোযোগ দিলে না তুমি অনেক বড় লস খেতে যাচ্ছ তোমার আপাতত এখানে মনোযোগ দেওয়ার কিছুই নেই এটা আলাদা করে প্রিপারেশনের কিছুই নেই তুমি আর কোথাও তো রিটেন নাই জাস্ট ঢাকা ইউনিভার্সিটি ভাই আমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেতে চাই তুমি আগে ঢাকা ইউনিভার্সিটির এই নয় হাজারে আসার প্রিপারেশনটা ক্লিয়ার করো এই প্রিপারেশন ক্লিয়ার করলে এমনিতেই রিটেন প্রিপারেশন ক্লিয়ার হয়ে যাবে এটা মাথায় রেখো তুমি এইদিকে সময় দিয়ে এখন সময় দিয়ে এটাই ক্লিয়ার করতে পারলো না লাভ হবে না কিন্তু তুমি তুমি কি পঁয়তাল্লিশ মিনিট বসে থাকবা ভাই দেওয়া সময় দেওয়া হবে পঁয়তাল্লিশ ভালো হয় তুমি পঁয়তাল্লিশ ইউজ করতে পারবা অবশ্যই ভালো করে লিখতে পারবা তারপর আমরা নিয়ে যদি বলি তাহলে আমাদের যে টপিকগুলো আলোচনা করা হয়েছে তোমাদের বিশেষ করে আহ খ নাম্বারের অনুধাবনমূলক কিছু প্রশ্ন ছিল ওই টাইপের প্রশ্নগুলো একটু ভালো করে মনোযোগ দিয়ে সলভ করবা এবং তুমি এমসিকিউ যে प्रिपरेशन নিলাম এটাই যদি পারো এগুলো থেকে রিটেনে ম্যাথ আসবে এগুলো থেকে রিটেনে প্রশ্ন আসবে খুব ভালো করে মনে রাখবা তো এখন ভাই আমরা যে এই যে এই যে এটা দেখলাম এই শীটের এই প্রশ্নগুলো এগুলো ভাই কোথায় পাবো আমরা যদি এটা নিয়ে একটু বলতে চাই এটা আসলে আমরা আমাদের প্রতি বছরেই যে কেমিস্ট্রি কোর্সটা হয় ঢাকা ইউনিভার্সিটি কেমিস্ট্রি কোর্স সেই কোর্সের মধ্যে কোর্সটা তোমরা জয়েন করলে কোর্সের একদম শুরুতে একদম শুরুতে তোমরা এইখানে গেলে ফিচারসে গেলে ফিচারসে ফিচার্সে গিয়ে এই যে কোয়েশ্চেন ব্যাংক পিডিএফ লেখা আছে কোয়েশ্চেন ব্যাঙ্ক পিডিএফ এর এই লিঙ্কটায় ক্লিক করলে তোমরা এটা পেয়ে যাবে এবং পাশাপাশি আমাদের এই কোর্সের মধ্যে তোমরা আরও পেতে যাচ্ছ জৈব রসায়ন প্লেলিস্ট লিস্ট ছয়টা ভিডিও ছয়টা সর্বোচ্চ সাত ঘন্টার ভিডিও সর্বোচ্চ সাত ঘন্টার একদম ফুললি ডিটেইল ভিডিও ফুললি ডিটেইল ভিডিও কোনো ঘাটতি নেই ভিডিওগুলোতে একদম সাজানো গোছানো এবং তুমি যদি ভিডিওগুলো দেখে কমপ্লিট করতে পারো ভিডিও দেখে কমপ্লিট করতে পারো তোমার এই চ্যাপ্টারে জৈব যুগ চ্যাপ্টারের থেকে আসা সকল টাইপের প্রশ্ন সব কিছু ক্লিয়ার হয়ে যাবে তবে একটু তোমাকে ধৈর্য নিয়ে দেখতে হবে ধৈর্য দেখতে হবে তবে আমরা সবকিছু যথেষ্ট সাজায় গুছায় পরায় দেওয়া আছে এবং এটা তো জৈব যুগের কথা বললাম এটা তো বললাম জৈব যুগের কথা বাকি আমাদের এখানে আর বাকি যে চ্যাপ্টারগুলো আছে গুণগত রাসায়ন মৌলের পর্যায়বৃত্ত ধর্ম রাসায়নিক পরিবর্তন সবগুলো চ্যাপ্টারের ভিডিওই এক থেকে দেড় ঘন্টার ভিডিও যেটা আমাদের ওই যে কোয়েশ্চেন ব্যাংক আমরা যেটা দেখাইলাম সেই কোয়েশ্চেন ব্যাংকে যতগুলো টাইপ ওয়াইজ গুলো ছিল সেগুলো সলিউশন থিওরি শর্টকাট এবং হ্যান্ড ক্যালকুলেশন হাত দিয়ে ক্যালকুলেশন করে দেওয়া তুমি মোটামুটি একদম অল্প সময় প্রিপারেশনের জন্য যা প্রয়োজন আমাদের কোর্সটা সেভাবে সাজানো আছে যদি মনে হয় ভাইয়া প্রয়োজন নিতে পারো এটা তোমার ইচ্ছা বাকি আমি বলবো আমরা যেই টপিকগুলো বললাম অবশ্যই অবশ্যই টপিকগুলো কোনো খাতায় নোট করে লিখে রাখবা যাতে করে তুমি পড়ার সময় তুমি নিজে পড়ার সময় ওই টপিকগুলো বেশি ফোকাস দিয়ে পড়ো এইটা আমি হচ্ছে তোমাদের সব পড়তে গিয়ে মাথাটা নষ্ট করে পরে যদি সময় থাকে তারপরে আরো অন্যান্য আশপাশের বিষয়গুলো আমরা পড়বো এর কারণ হচ্ছে আমাদেরকে পরীক্ষায় শুধু কেমিস্ট্রি না ভাইয়া কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথ বায়োলজি সবগুলো সাবজেক্ট একসাথে নিয়ে কিন্তু পরীক্ষা যেতে হবে তাহলে তুমি কিন্তু চাইলেও এত ইন ডিটেইলস সবকিছু মনে রাখতে পারবা না অ্যাট লিস্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক গুলো যেন তুমি মাথায় নিয়ে পরীক্ষা দিতে পারো এবং পরীক্ষাটা ভালো হয় এই আশা টাইমে আমি রাখবো তে শেষ সময় প্রিপারেশন অবশ্যই তোমাদের একটু স্মার্টলি নিতে হবে তে আর এই আমাদের কোর্সটা আমরা কোথায় থেকে পাবো কোর্সটা আমরা জাগরণ একাডেমি যেই চ্যানেলে তোমরা ভিডিওটা দেখতেছো সেই চ্যানেলেরই ডেসক্রিপশন বক্সে গেলেও তুমি কোর্স লিংক পাবে আমাদের যেই ভিডিওটা ডেসক্রিপশন বক্স অথবা জাগরণ একাডেমি ফেসবুকে লিখে সার্চ দেওয়ার পর গ্রুপ আসুক জাগরণ একাডেমি গ্রুপ জাগরণ একাডেমি পেজ আসুক যেটা দিয়ে আসুক একদম আমরা শুরুতেই ডিসকাশন বা ফিচারসে গেলে আমরা এই যে কেমিস্ট্রি কোর্সটা পেয়ে যাব পাশাপাশি যদি তোমাদের কারো প্রয়োজন হয় আমাদের পাশাপাশি আরো একটা ফিজিক্স কোর্সও আছে যেটাও সেমভাবে সর্বাধিক গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে সাজানো সর্বাধিক গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে সাজানো আমরা যদি এখানে যদি দেখি একটু মনোযোগ দিয়ে এখানে আমরা ফিজিক্স কোর্সটা দেখতে পারবো পনেরোটা চ্যাপ্টার পনেরোটা লেকচার একদম যা যা দরকার হ্যান্ড ক্যালকুলেশন গুরুত্বপূর্ণ টপিক তবে আমাদের আর কি হচ্ছে আমরা রিটার্ন নিয়ে খুব বেশি এখানে আলোচনা করিনি কারণ এই কোর্সগুলো মেইনলি সাজানো হয়েছে ঢাকা ইউনিভার্সিটি প্লাস গুচ্ছ সহ অন্যান্য ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য একদম শর্টেস্ট কোর্স খুব কম সময় তোমার কাছে যদি মেডিকেল পরীক্ষার প্রায় এক মাসও সময় থাকে তুমি এক মাসে অনেক ভালো করতে পারবা আশা করা যায় আমি আশা করব তোমরা এই টপিকগুলো খুব গুরুত্ব দিয়ে আহ প্রিপারেশন নিবা করবা এই আশা কামনা করে এবং তোমাদের পরীক্ষা ভালো হোক তোমরা প্রিপারেশন ভালো করে নাও এই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে ভালো থাকো সবাই